بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আমি সকলকে শান্তির স্বাগতম জানাই। আল্লাহ তাআলা সকলকে এবং সকল প্রাণীকে শান্তিতে রাখুক। আমি এখন যে বিষয়টি আলাপ করব সেই বিষয়টি হলো আমার মসজিদ কেবলা হযরত গাউসুল আজম আরশাদুল্লাহ চিশতি। আজকে দিনে আমার মুর্শিদ আরশাদুল্লাহ চিশতি আজকের দিনে দেহত্যাগ করেছিলেন 30 এপ্রিল। 30 এপ্রিলে আমার মুর্শিদ আরশাদুল্লাহ গাউসুল আজম দেহত্যাগ করেছিলেন। আমি আমার মুর্শিদ কেবলার সম্বন্ধে আমি দু একটা আলাপ করব, আর সেই আলাপগুলো একজন তরিকত প্রেমিকদের জন্য মর্মান্তিক হতে পারে। তরিকত প্রেমিকদের জন্য এই আলাপগুলো জ্ঞানের নিদর্শন হতে পারে, প্রেমের নিদর্শন হতে পারে, ভাবের দেশের নিদর্শন হতে পারে। তাই আমি আমার মুর্শিদ কেবলার ছোট একটা ঘটনা বলবো যা আমার মুর্শিদ কেবলার ভক্তদের মধ্যে এই ঘটনাটি ঘটেছিল। সেই ঘটনাটি হলো আমার মুর্শিদ কেবলা আরশাদুল্লাহ চিশতি তিনি এই পৃথিবীতে যতদিন ছিলেন তিনি আমাদের সকল ভাই বোনদেরকে সামাজিকভাবে যে শিক্ষা দিয়েছেন, আধ্যাত্মিকভাবে যে শিক্ষাগুলো তিনি দিয়েছেন, আমার মুর্শিদের যখন 95 বৎসর বয়স হয়েছিল, 95 বয়স তিনি অতিক্রম করেছেন প্রায় 100-এর কাছাকাছি। আমার মুর্শিদ কেবলা বেঁচে থাকাকালীন আমার এক তরিকতের বোন, তিনি আমার মুর্শিদকে যথেষ্ট ভালোবাসতেন, আর ভালোবাসতেন বিদায় তিনি আমার মুর্শিদকে বলে উঠলেন, বাবা আপনি তো একদিন চলে যাবেন, এখন আমাদের কি হবে বাবা? হে মুর্শিদ, আমাদের কি হবে? তখন তিনি বললেন, কেন মা, তোমাদেরকে যে আমল দিয়েছি, যে সাধনা দিয়েছি, তোমরা যদি এইগুলো নিয়মিত করতে থাকো আল্লাহই তোমাদেরকে দেখবে, আমি তো হলাম ওসিলা, আল্লাহই দেখবে। কিন্তু এতই প্রেমিক আমার সেই বোনটি বলতে লাগলেন, বাবা এখন যখন ইচ্ছা হয় আপনাকে আপনার কাছে এসে কথা বলতে পারি, জিজ্ঞাসা করতে পারি, জানতে পারি, বুঝতে পারি, যতটুকু পারি সেবা করতে পারি, কিন্তু একদিন এরকম চাইলে তো পাবো না। তবে বাবা আমাকে একটা কথা দিয়ে যাবেন, সেই কথাটি কি? সেই কথাটি হলো আপনি চলে যাওয়ার পরে আমিও তো একদিন চলে যেতে হবে, বাবা দয়া করে আপনি একটা কথা দিয়ে যাবেন, যেদিন আপনি যাওয়ার পর আমিও একদিন দেহত্যাগ করে চলে যাব, সেই দিন মরণকালে আমি যেন আপনাকে সামনে পাই এবং আপনি যেন আমাকে সাথে করে নিয়ে যান। আজরাইল আসবে বা অন্যান্য ফেরেশতা আসবে তা আমি বুঝি না বাবা, আপনি স্বয়ং আমাকে সেই মরণকালে আমার সামনে আসবেন, আমাকে আপনি এই দেহ থেকে বের করে আমাকে নিয়ে যাবেন। আমার মুর্শিদ কেবলা ভাবতে লাগলেন এবং চোখের পানি ছেড়ে দিলেন, মাগো
তুমি তোমার মুর্শিদকে এত ভালোবাসো, এত বিশ্বাস করো। ঠিক আছে, আল্লাহর উপর ভরসা রেখে বলি, তাই হবে ইনশাআল্লাহ। আমি যদি তোমার আগেও চলে যাই আর তুমি যদি আমার পরে আসো, তোমার মরণকালে আমি তোমার সামনে থাকব। কিন্তু মা, স্মরণ, প্রেম, ভাব, সত্য, কর্ম টিকিয়ে ধরে রাখো, তাহলে অবশ্যই আল্লাহ কবুল মঞ্জুর করবে। তখন আমার পীর বোনটি কী করলেন, আমার তরিকার বোনটি কী করলেন, মুর্শিদের পায়ে ছুঁয়ে বলছে, বাবা আমি শান্তি পেলাম যে আমার মুর্শিদ স্বয়ং আমাকে এ কথা বলছে। আমি ঠিকই বিশ্বাস করি আমি মরণকালে আমার মুর্শিদকে আমি সামনে পাব। কিছুদিন না যেতেই আমার মুর্শিদ কেবলা এই দেহ ত্যাগ করে চলে গেলেন, বিদায় নিয়ে নিলেন। বিদায় নেওয়ার পরে আমার এই তরিকার বোনটি মুর্শিদের প্রেমে এতই বিভোর, এতই বিভোর মুর্শিদের প্রেমে, মাঝে মাঝে তিনি নিজেই অসুস্থ হয়ে যায় আর মুর্শিদকে ভেবে কাঁদতে থাকে, বাবা আপনি চলে গেছেন, আমার তো এই জগতে থাকতে ভালো লাগে না। এই বলতে 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 ছয় মাস, এক বছর চলে গেল। হঠাৎ এই তরিকতের বোনটি অসুস্থ হয়ে পড়ল, অসুস্থ হয়ে পড়ল, তাকে যদি কোনো চিকিৎসা করা হয় ঠিক হয় না, তাকে যদি কোনো কবিরাজি চিকিৎসা করা হয় ঠিক হচ্ছে না, অনেক চেষ্টা করার পরেও ঠিক হয় না। এই তরিকার বোনটি একদিন বলল, হে ভাইরা, হে বোনেরা, তোমরা কে, কোথায় আছো, আসো, আমি বুঝি আর বাঁচব না। আমার মুর্শিদকে ভাবতে ভাবতে আমি কিভাবে বর্ষর পার করেছি, আমি বুঝি আর বাঁচব না, আমাকে বিদায় দাও তোমরা। এই বলে, এই কথা শুনে আমার যত পীর ভাই বোন, তরিকতের ভাই বোনদেরা যে যেখানে আসে সবাই ছুটে আসছে, হে বোন কি বলেন, আপনার মতো একজন মুর্শিদ প্রেমিক আমাদেরকে রেখে চলে যাবেন? হে ভাই, হে বোন, আমি কত ভুল করেছি, আমি কত অপরাধ করেছি, কত কারো মনে কত কষ্ট দিছি, আমাকে সকলেই ক্ষমা করে দিও। এই মুহূর্তেই মুমূর্ষ অবস্থায় তিনি হঠাৎ করে বলতে লাগলেন, ওই তো, ওই তো আমার মুর্শিদ কেবলা দরজায় হাজির, ওই তো আমার মুর্শিদ কেবলা আমাকে ডাকছে, হে ভাই, হে বোন, যে যেখানে আছো, যে অবস্থায় আছো, তোমরা সকলে ভালো থেকো, আর আমি জীবনে কত ভুল করেছি, আমায় মাফ করে দিও। এই কথাগুলো বলে তখন চোখ দিয়ে পানিগুলো ঝরঝর করে জ্বলতে লাগলো, আর বলতে লাগলো, আমার মুর্শিদ আমার কাছে আসছে, তোমরা কি দেখতে পাচ্ছ, আমার মুর্শিদ আমার কাছে আসতেছে, হে ভাই বোন সকলেই আমায় ক্ষমা করো, এই তো আমার মুর্শিদ আমাকে হাত বাড়িয়ে দিলেন। তখন তিনি তার হাতটা বাড়িয়ে দিলেন আর বললেন যে আমি আমার মুর্শিদের হাতে ধরেছি, ভালো থেকো সব ভাই বোন। এই বলে তিনি মাথা কাত করে পৃথিবী ত্যাগ করলেন, এই নশ্বর দেহ ত্যাগ করে তিনি চিরতরে ঘুমিয়ে পড়লেন। তখন সকলেই কাঁদতে লাগল, এরকম প্রেমিক একজন বোন আমাদেরকে বিদায়, আমাদেরকে তিনি পর করে চলে গেলেন। এক একজনে এক একভাবে কান্নাকাটি শুরু হলো। যাই হোক, জন্মিলে মৃত্যু হবেই, জন্মিলে মরিতে হবেই, সৃষ্টি যখন হয়েছে
তা ধ্বংস হবেই। এখন আমার কথা হলো, হে জগৎবাসী, এখন আমার মূলে যেই কথা সেই কথা হলো যে একটা কথা, পীর মুর্শিদ খোদা নাবাবিও যোদা এক সুতায় বাঁধা, যদি কেউ এক সুতায় বাঁধতে পারে তার ইহকাল পরকাল ধন্য। আর মুর্শিদ বেঁচে থাকতে দেহনিয়া থাকতে ভক্তকে যখন জবান দিয়ে গেলেন, ইনশাল্লাহ তুমি যদি আমাকে সেভাবে প্রেমে ভাবে আমাকে ধরে রাখতে পারো আমি অবশ্যই আসব। আজ তা প্রমাণ হলো যে পীর মুর্শিদ খোদা নাবাবি ও যুদা এই কথাটি সত্য। আজ তিনি মরণকালে, মরণকালে কেউ কখনো মিথ্যা বলে না, তখন সে দেখতে পাচ্ছে আমার মুর্শিদ দুয়ারে দাঁড়াইছে, হাত দুটি বাড়িয়ে দিয়েছে, তখন সেই হাত ধরে এই তরিকার বোনটি চিরবিদায় নিলেন। আজ আমার মুর্শিদ কেবলার উরুষের দিনটা 30 এপ্রিল, এই দিনটাকে লক্ষ্য করে আমার মুর্শিদ কেবলার এই কথাগুলো আমি বললাম। যদি কোনো পৃথিবীতে কোনো পীরের ভক্ত বা মুসল্লিগণ এবং সামাজিক লোক এবং দেশবাসী এবং ধর্ম ধর্মান্তরের লোকেরা এবং বিশ্ববাসীরা যদি আমার এই কথাগুলো ভালো লাগে, তাহলে আপনারা যার যার মুর্শিদকে নিজের রাসূল ভেবে আপনারা ভজনা করবেন। আল্লাহ বলেছেন, আমার রাসূলের হাতি আমার হাত, আর রাসূল বলেছেন, একজন মুর্শিদের হাতি আমি রাসূলের হাত, আর আমি রাসূলের হাতি আল্লাহর হাত। তাই বলি, যদি ওরকম প্রেমিক ওরকম বিশ্বাসী হতে পারি, আল্লাহ কখনো কাউকে ঠকায় না। এই বলে আমার কথাগুলো রাখছি, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।